বিরোধিতাকারী সব পক্ষই পদ্মা সেতু উদ্বোধনে আমন্ত্রণ পাবে জানালেন সেতু মন্ত্রী বিএনপি নেতারা কোন মুখে ব্রিজ দিয়ে চলবেন প্রশ্ন মতিয়ার স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ মন্তব্য খন্দকার মোশাররফের এ সরকারের অধীনে গণতান্ত্রিক কোনো দল ভোটে যাবে না বললেন গয়সর কাল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট মুসল্লিদের পদচারণায় মুখর আশকোনার ক্যাম্প সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমরা খুব ভালো অবস্থায় আছি মহামারীতে যাইতে পারি নাই আল্লাহ হয়তো আমাদের এবছরেই হজ কবুল করছে এত ব্যক্তির মধ্যে আমরা নির্বাচিত হয়েছি এটাই মানে খুশির বিষয়টা সম্পত্তি নিয়ে বিবাদের রাজধানী জুরাইনে ভাবিকে কুপিয়ে হত্যা করেছে দেবর মাত্র ৬ মাসের ব্যবধানে এতিম হলো ৩ শিশু সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি এবার জানাবো বিস্তারিত সব খবর কে পক্ষে কে বিপক্ষে সেটা বড় কথা নয় বিশ্বব্যাংক এবং সকল রাজনৈতিক দলকেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে এমনকি নিয়মের মধ্যে পড়লে খালেদা জিয়াকেও বাদ দেওয়া হবে না জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণ পাওয়া নারী চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা জানান তিনি ওবায়দুল কাদের বলেন সড়কে নতুন উপদ্রব মোটর সাইকেল তরুণদের উন্মত্ত হাতির মতো চলাচল খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি সড়কে শৃঙ্খলা না থাকলে বড় বড় প্রকল্পেও দুর্ঘটনা যানজট কমানো যাবে না বলে মন্তব্য করেন তিনি কে পক্ষে কে বিরুদ্ধে এটা আমি দেখব না আমাদের অনেক প্রত্যাশিত পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন আমরা প্রিপারেশন শুরু করেছি আমি ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর তাকেও আমন্ত্রণ জানাচ্ছি হত্যা গুম খুনের রাজনীতি করে বিএনপি এই অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতির মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে কৃষক লীগের বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ করেন পদ্মা সেতুর বিষয়ে ডক্টর ইউনুস ও বিএনপির ষড়যন্ত্রের কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন বিএনপির কাজই হলো বিদেশিদের কাছে নালিশ করা সেখানেও তারা ব্যর্থ হয়েছে পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করার পর বিএনপি নেতাকর্মীরা কোন মুখে সেই সেতুতে উঠবে সে প্রশ্নও রাখেন তিনি অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে গণ আন্দোলনে নামার আহ্বান জানান তিনি কৃষক লীগ শ্রমিক লীগ আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবাই মিলে যে প্রতিরোধের দেওয়াল গড়ে তুলবে সেই প্রতিরোধের দেওয়ালকে ভেদ করে বিএনপি আগাতে পারবে না এবং পারে নাই এটা বারবার প্রমাণিত হয়েছে বর্তমান সরকারকে সমর্থন করে না এমন সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার বিএনপির উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছে সবচেয়ে বেশি খুশি সাধারণ জনগণ কেননা মানুষ এই সরকারের পতন চায় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দুপুরের রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় এই কথা বলেন খন্দকার মোশাররফ তিনি অভিযোগ করেন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আধুনিক বাংলাদেশ নির্মাণের ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ বলেন বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে এই সরকার একটা নীরব দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে দেশ খন্দকার মোশাররফ আরও বলেন দেশবাসী এই সরকারের পতন চায় শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে তিনি বলেন শুধু মানুষ রাস্তায় নামলে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বাংলাদেশে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার আমরা বিএনপির পক্ষ থেকে প্রচেষ্টা চালাচ্ছি জনগণ আজকে ঐক্যবদ্ধ শুধুমাত্র একটি রাস্তায় নেমে কার্যকর আন্দোলন সৃষ্টি করতে হবে সেই অপেক্ষায় জনগণ আছে
এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় সরকার হঠাৎ যুদ্ধে নামতে হবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, এজন্য নেতাকর্মীদের সাহস ও মনোবল রাখতে হবে। দ্রব্যমূল্য না কমলে দেশের জনগণই সরকার বিরোধী আন্দোলনের রাস্তায় নামবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। নিন্দা করেন বা নানাভাবে সমালোচনা করেন, তারা সব সাহসের অভাব, তারা তাদের নিজ দায়িত্ব পালন করতে ব্যর্থ বলে তাদের ব্যর্থতার দায় যে অপমানকে সমালোচনা করে তারা রেহাই পেতে চায় যা কখনো সম্ভব নয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট। সকাল 9টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে। প্রথম 5 দিন সরকারি হজ যাত্রীরা যাবেন, 10 জুন থেকে বেসরকারি যাত্রীরা। এরই মধ্যে আশকোনার হজ ক্যাম্পে হাজির হয়েছেন মুসল্লিরা। হজ পরিচালক জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে, যদিও এজেন্সি মালিকদের সংগঠন হাব জানিয়েছেন এখনও ভিসা জটিলতা অনেক যাত্রীর। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। 2 বছর পর আবারও দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিদের পদচারণায় মুখর আশকোনার হজ ক্যাম্প। রোববার 415 জন মুসল্লি নিয়ে যাত্রা করবে হজের প্রথম ফ্লাইট। তাই নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্টিং সহ আনুষাঙ্গিক কাজ শেষ করছেন মুসল্লিরা। তাদেরই একজন রংপুরের শাহ মোহাম্মদ সারওয়ার্দি 2001 সাল থেকে তিল তিল করে টাকা জমিয়েছেন হজ পালনের জন্য। 21 বছর পর স্বপ্ন পূরণের পথে তিনি। 2001 সালে প্রথম আমি একটা অ্যাকাউন্ট খুলি এবং সেখানে সরকারের কাছে যে পয়সাটা পাইতাম ওখান থেকে আমি আস্তে আস্তে জমা করতে করতে প্রায় 8 লাখ টাকার মতন জমা হয়েছে আমার। অনেকদিন অপেক্ষার পর হজে যাওয়ার সুযোগে বেশ উৎফুল্ল মুসল্লিরা। কোনো ভিড় ভোগান্তি নেই, সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। মহামারীতে যাইতে পারি নাই, আল্লাহ হয়তো বা আমাদের এবছরেই হজ কবুল করছে। আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমার খুব ভালো ব্যবস্থাই আছে। এত ব্যক্তির মধ্যে আমরা নির্বাচিত হয়েছি, এটাই মানে খুশির বিষয়টা মানে কার কাছে প্রকাশ সেইভাবে ই করতে পারছি না। ক্যাম্পের ভেতরেই হচ্ছে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন, বিমানবন্দরে হবে সৌদি অংশের। সৌদি সরকারের শর্ত অনুযায়ী যাত্রার 72 ঘন্টা আগে কোভিড টেস্ট করানো হচ্ছে হজ ক্যাম্পে। আমাদের কোভিড টেস্ট করা হচ্ছে, পার হাজি 1515 টাকা করে নেওয়া হচ্ছে, বাট এই টাকার অপোজিটে কোনো রিসিট দেওয়া হচ্ছে না। 5 থেকে 9 জুন পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ বিমানের একটি করে ফ্লাইট, যা কেবল সরকারি হজযাত্রীদের জন্য। হজ পরিচালক জানিয়েছেন, নির্ঝঞ্ঝাট হবে এবারের হজযাত্রা। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আমাদের 415 জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি ফ্লাই করবে। সে সমস্ত হজযাত্রী সকলের ভিসা হয়েছে, সকলে ইতিমধ্যে রিপোর্ট করেছে এবং যারা দূরবর্তী জেলাতে আছে তারা ইতিমধ্যে আমাদের ডরমিটিতে অবস্থান করছে। 10 জুন থেকে বাড়বে হজ ফ্লাইট। বিমানের পাশাপাশি যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স আর নতুন পরিবহন ফ্লাইনাস। কিন্তু এখনও বেসরকারি কোনো মুসল্লির ভিসা হয়নি। বেসরকারি ব্যবস্থাপনায় এখনও পর্যন্ত কোনো ভিসা হয়নি বিধায় বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের ফ্লাইট শিডিউল আরও পরে নির্ধারণ করা হয়েছে। এখানে টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে, তো টেকনিক্যাল প্রবলেমগুলি সলভ করা হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত বেসরকারি এজেন্সির ভিসা প্রিন্টের কাজ শুরু করা যায়। দায়িত্বশীলরা জানান, মুসল্লিদের ভোগান্তি কমাতে সম্মিলিতভাবে কাজ করছেন তারা। করোনা পরবর্তী হজ ব্যবস্থাপনায় নানা ধরনের পরিবর্তন এনেছে সৌদি সরকার, বাংলাদেশেও যার প্রভাব পড়েছে। হজের সঙ্গে যুক্তরা বলছেন, প্রথম দিকে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছিল, যদিও সেগুলো তারা অনেকটাই গুছিয়ে এনেছে। প্রত্যাশা, শুভ হোক মুসল্লিদের হজযাত্রা, সামগ্রিক কার্যক্রম শেষ করে সুস্থভাবে ফিরুক প্রিয় জন্মভূমিতে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর শ্যামপুরে ভাবিকে কুপিয়ে হত্যা করেছে দেবর। মাত্র 6 মাস আগে 3 সন্তান ও স্ত্রীকে রেখে মারা যান তার স্বামী। শিশু সন্তানদের আর কেউই রইল না।
পুলিশ জানায়, জুরাইন এলাকার একটি বাসায় সকালে ছুরি আর বঠি দিয়ে নাজমা বেগম নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করে দেবর সেন্টু। এই ঘটনায় আরও এক ভাই ও তার স্ত্রী আহত হয়েছেন। ভাই মারা যাওয়ার পর ভাবির সাথে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল দেবরের, প্রায়ই ঝগড়া হতো বলে জানিয়েছে প্রতিবেশীরা। ছয় মাসের ব্যবধানে বাবা মাকে হারিয়ে নির্বাক শিশু সন্তানরা। ঘাতক দেবর আবুল কালাম আজাদ সেন্টুকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। বলতে পারি না যে কি কারণে হয়েছে, কিন্তু ওদের এটা হইলো মানে সম্পত্তি নিয়েই এটা মারামারিটা। ভাবিরে ধরে ইচ্ছা মতো হেঁটে পৌঁছাইছে, হ্যাঁ চিকার পাকার পারছে ধরছে, ধরতে ই করতে পারেনি, উনি মারা গেছে। আমি যখন আমার ওয়াইফের চিৎকার চাচামেচি শুনি, আমি যে দেখতেছি সেখানে রক্ত আর রক্ত রান্নাঘরের ভিতরে। রংপুরের পীরগাছায় পুঁতে রাখা অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে। দ্বিতীয় বিয়ে মেনে না নেয়ায় তাকে হত্যার দায় স্বীকার করেছে স্বামী। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজারুল মান্নান। মাজার, একটু জানতে চাই ঘটনা কখন কিভাবে ঘটলো বিস্তারিত জানতে চাই, আর ঘটনাস্থলে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছেছে কিনা। এনএনসি ঘটনাটি একই বাড়ি নৃশংস। আপনি জানেন যে রংপুরে বেশ কয়েকদিন থেকে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এবং সবকটি ঘটনাই কিন্তু একেবারে মর্মান্তিক এবং নৃশংস। আজ যে ঘটনাটি হচ্ছে, আমি যে এলাকাটিতে আছি, অর্থাৎ আপনি যে জায়গাটির কথা বলছিলেন, পীরগাছার পারুলি ইউনিয়নের এটি একটি জায়গা, এটি হচ্ছে যে ঘাটিয়া পূর্ব ঘাটিয়াল নামের একটি জায়গা। সেই জায়গাটির বিষয়টা হচ্ছে এরকম, যে বাড়িটি আমি আপনাকে দেখাচ্ছি, এই বাড়িতেই গেল বুধবার রাত 10টার পরে এই যে আপনি যে মেয়েটির কথা বলছিলেন গৃহবধূ, তাকে এনে ইলেকট্রিক শক দেওয়া হয় প্রথমে, তারপর সেখান থেকে নিয়ে এসে এই যে আপনি একটি পুকুর দেখছেন, আমি আপনাকে যেটি দেখাই, যেটি এখন সিআইডির ক্রাইম সিনের আওতায় চলে গেছে এবং আপনি দেখছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এই ঘটনাটি লক্ষ্য করবার জন্য আসছেন। ঠিক এই পাশেই আমি যদি আপনাকে একটুখানি দেখাই, এই পাশেই এই জায়গাটিতে কিন্তু পুঁতে রাখা হয়েছে সেই গৃহবধূর লাশ। এবং ঘটনাটি হচ্ছে এরকম যে এক বছর খানিক আগে বিয়ে করেন এই এই মানিক নামে যে যাকে অভিযুক্ত যে স্বামী, যিনি থানায় যিনি স্বীকারোক্তি দিয়েছেন যে সেই বিয়েটা কিন্তু ইনি মেনে নিচ্ছিল না এবং তাকে মানার জন্য চাপ দেওয়া হচ্ছিল যে এই বিয়েটি মেনে নেওয়া হোক, কিন্তু এই গৃহবধূ সেটা মেনে নিচ্ছিলেন না। তার যে প্রথম স্ত্রী, এই দ্বিতীয় স্ত্রীকে মেনে নিচ্ছিলেন না, আর এই মানিক কিন্তু বারবার চাপ দিচ্ছিলেন কিভাবে এই তাকে একটি সই নেওয়া যায় এবং সই নেওয়ার পরপরই কিন্তু তাকে মেনে নিয়ে আসবে। এইভাবেই কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটে। এবং এর সাথে পুলিশ যে রংপুরের যে পীরগাছা থানার ওসি সরেশ চন্দ্র, তিনি জানিয়েছেন এর সাথে আরও একজন জড়িত আছে তৌহিদুল ইসলাম, এবং এই পরিকল্পনাটি করে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু এ ধরনের একটি নৃশংস হত্যাকাণ্ডের হয়। আমি আবারও আপনাকে একটু যদি দেখাই যে পুরো এলাকাটি কিন্তু সিআইডি যে ক্রাইম সিন আছে সেই ক্রাইম সিন কিন্তু করে রেখেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এখান থেকে লাশটি উত্তোলন করা হবে। আমি আপনাকে আরেকটু বিষয় জানাই, এই একই থানায় কিন্তু পীরগাছায় বৃহস্পতিবারও কিন্তু একটি অন্যরকম একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যে স্ত্রীকে হত্যা করার পর স্বামী কিন্তু থানায় এসে আত্মসমর্পণ করেছে। খুবই মর্মান্তিক দুর্ঘটনা। আপনাকে ধন্যবাদ মাঝার, আমাদের বিস্তারিত জানিয়েছেন আপনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার 1788 আসনের জন্য পরীক্ষা দিয়েছে 58,587 জন। আসন প্রতি যুদ্ধ করেছেন 33 শিক্ষার্থী। উপাচার্য জানিয়েছেন ক্যাম্পাসের পরিবেশ ভালো রাখতে পরবর্তীতে ভর্তি পরীক্ষার সময় অভিভাবকদের আসতে নিষেধ করা হবে। আজও ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে ক্যাম্পাসের সহ অবস্থানে ছিল ছাত্রলীগ ও ছাত্রদল। ভর্তি পরীক্ষা উপলক্ষে দুদিন ধরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে রাজধানী ও আশপাশের জেলা থেকে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। প্রত্যেক শিক্ষার্থীর সাথে ছিলেন অভিভাবক। বেলা 11টায় শুরু হয় খ ইউনিটের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, কার্জন হল সহ প্রতিটি একাডেমিক ভবন ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হয়। ঢাকার বাইরের শিক্ষার্থীদের সুবিধার জন্য এবারও 7টি বিভাগীয় শহরে ছিল পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা শুরুর পর কেন্দ্র ঘুরে দেখেন ভিসি ডক্টর আখতারুজ্জামান। তিনি জানান, প্রশ্ন ফাঁস বা জালিয়াতি ঠেকাতে পুলিশের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার দিন ক্যাম্পাসের পরিবেশ আরও ভালো রাখতে অভিভাবকদের ছেলে মেয়েদের সাথে না আসার অনুরোধ করেন উপাচার্য। অভিভাবকদের এবং শুভাকাঙ্ক্ষীদের বিশেষভাবে বিনম্র অনুরোধ করব যে ভবিষ্যতে আপনারা এই ছেলেমেয়েদেরকে একটু ছেড়ে দেই না আমরা। ওরা যখন নিজেদের মতো করে কাজ করতে শিখবে সেটি একটা বড় প্রশিক্ষণ। আমরা কিন্তু সেভাবেই এসেছিলাম, আমাদের সাথে কেউ আসেনি। বেলা 12:30টায় পরীক্ষা শেষ হয়। প্রশ্নের মান ও পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানান পরীক্ষার্থীরা।
এবারের প্রশ্ন একটু চেঞ্জ ছিল, যেমন সবসময় রাইটিংসে একটা অন্যরকম থাকতো, কিন্তু এবার রাইটিংসে একটা ভিন্ন ধারার একটা প্রশ্ন করছে। আমরা ভাবছিলাম অনেক হার্ড হবে, বাট ওই তুলনায় অনেক ইজি আসছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। আমার প্রশ্ন খুব সহজ ছিল, একবারে পড়লেই কমান্ড পড়তে, মেন বই থেকে আসছে। আমাদের প্রশ্নপত্রের মান যথেষ্ট সুন্দর আসছে, সহজ আসছে, আশা করি সবারই আলহামদুলিল্লাহ ভালো হবে। ইকোনমিক্স থেকে সাবজেক্ট থেকে আর কি কোশ্চেনটা একটু বেশি দেওয়া হয়েছে, বাদ বাকি ভালো ছিল। কোশ্চেন রিটেনটা একটু হার্ড ছিল, বাট প্রিলিটা সহজই ছিল। প্রশ্ন মোটামুটি সহজই আসছে আর পরিবেশ ভালোই ছিল। যা দিয়েছি আলহামদুলিল্লাহ, প্রশ্ন মোটামুটি আসছে, বাকিটা তো আল্লাহর হাতে। এদিকে নতুনদের স্বাগত জানাতে আজও ক্যাম্পাসে তৎপরতা দেখা যায় বিভিন্ন ছাত্র সংগঠন, এলাকাভিত্তিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর। প্রতিটি ভবনের সামনে খাবার পানি নিয়ে অবস্থান নেয় ছাত্রলীগ। পরীক্ষা শেষে কার্জন হলের সামনে আসে ছাত্রদল, তারা শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। তবে ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের 2021-22 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক নির্বাচনী পরীক্ষার প্রথম শিফট শেষ হয়েছে। বিকেল 3টা থেকে বাকি অর্ধেক শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। এখান থেকে উত্তীর্ণ প্রার্থীরা 18 জুন অংশ নেবেন চূড়ান্ত ভর্তি পরীক্ষায়। সকাল 10টা থেকে শুরু হওয়া প্রথম শিফটের পরীক্ষা শেষ হয় 11টায়। আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে থেকে 17,033 জন প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এ পরীক্ষায় প্রথম শিফটে 8,517 এবং দ্বিতীয় শিফটে 8,516 শিক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষার হল পরিদর্শন শেষে বুয়েট উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার জানান, পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ভালো, দুই ধাপে পরীক্ষা নেওয়াতে অনেক বেশি শিক্ষার্থীকে সুযোগ দেওয়া সম্ভব হয়েছে। চাল নিয়ে ব্যবসায়ীদের চালবাজি যেন থামছেই না, এত অভিযানেও কমছে না চালের দাম। মিরপুরের চাল বাজারের যে কটি দোকানে ভোক্তার টিম গেছে, প্রায় সব কটি দোকানে বাড়তি দামে চাল বিক্রি করতে দেখা গেছে। তবে কর্মকর্তাদের দাবি, চালের দাম কমতে শুরু করেছে। চালের অবৈধ মজুতদার মুনাফালোভী চাল ব্যবসায়ীদের খুঁজতে মিরপুর একে ভোক্তা অধিকারের অভিযান। চাল নিয়ে প্রায় সব দোকানের কারসাজির প্রমাণ পেয়েছে তারা। মজুদের যে পরিমাণ, যে হিসাবটা, আমি এটা না রাখার জন্য আমাকে জরিমানা করা হয়েছে। মূল্য তালিকায় আমার সব পদের মূল্যটা ছিল না, সেই জন্যই এটা জরিমানাটা করা হয়েছে। কেনা দামের চেয়ে বেশি দামে চাল বিক্রির অভিযোগে 4 দোকানিকে 1,10,000 টাকা জরিমানা করা হয়েছে। যে অনিয়মগুলো পরিলক্ষিত হয়েছে, উনি মজুদ রেজিস্টারে যে পূর্বের কম দামের মালটা রেখেছেন, এখন বেশি দামে সেটা ছাড়ছেন। আর মূল্য তালিকা যে দামটা উনি প্রদর্শন করছেন, কিন্তু বিক্রি করছেন বেশি দামে। এবং যে রেজিস্টার, মজুদ রেজিস্টার, সেটা অনেক ক্ষেত্রে হালনাগাদ করেননি। যে এইসব অনিয়ম, এইসব অনিয়মে যে তাদের জন্য আমরা সতর্ক করেছি এবং সতর্কতামূলক কিছু জরিমানাও করেছি। কয়েকদিন ধরে চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রণালয়ের অবৈধ মজুদ বিরোধী অভিযানও চলছে। রাজধানীর মহাখালী, শুক্রাবাদ সহ বেশ কয়েকটি বাজারে অভিযান চালিয়েছেন তারা। শুক্রাবাদে অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায় অনেকে। আমরা আশা করছি যে খুব কম সময়ের মধ্যে চালের দাম মানুষের নাগালের মধ্যেই থাকবে এবং চালের বাজার স্থিতিশীল থাকবে। আগে যেমন হঠাৎ করে দাম বাড়ছিল, এখন ওইভাবে না, এখন আস্তে আস্তে কমে। আর মহাখালীর আমতলির বাজারে ক্রয় রসিদ ও মূল্য তালিকা না থাকায় কয়েক দোকানিকে জরিমানা গুনতে হয়। প্রতিটা দোকানে আমরা এই অনিয়ম লক্ষ্য করছি যে তারা মূল্য তালিকা মেনটেন করছে না। এবং আমি যখন জিজ্ঞাসা করলাম যে এই যে এই আপনি যে মিনিকেট চালের দাম 64 থেকে 68 টাকা লিখেছেন, আপনি কবে কোন চালানে কোন রসিদের মাধ্যমে এটা এনেছেন, তারা সঠিকভাবে সেটা আমাদের দেখাতে পারছে না। দাম সহনীয় হয়ে আসছে জানিয়ে অভিযান আরও কয়েকদিন চলার কথাও জানানো হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে আনতে সরকারি দলকেই মূল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক সিএসি এম নুরুল হুদা। বিএনপিকেও নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির মক পার্লামেন্টে প্রস্তাবিত বিষয়ে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, অংশ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিতে 10 দফা সুপারিশ পেশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, সাংবিধানিক নিয়মকানুন মেনে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা নতুন কমিশনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। আমি বর্তমান নির্বাচন কমিশনের উপর অত্যন্ত আস্থাশীল, তারা যেভাবে শুরু করেছে এবং সকলের
আপনাদের এখানে যারা আছেন তারা ভোটারদের রাজনৈতিক দলগুলোর তাদের প্রতি সমর্থন এবং থাকা দরকার। বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচন প্রতিযোগিতামূলক করার কোনো বিকল্প নেই। বিএনপিকে নির্বাচনে মাঠে আনতে হবে এবং সে দায়িত্ব সরকারি দলের দিতে হবে এবং বিএনপিকেও আমার অনুরোধ থাকবে যে না, এই নির্বাচন বর্জন করে বয়কট করে সমস্যার সমাধান হবে না, এটাকে আপনারা আলোচনা করে ঠিক করুন কিভাবে এই নির্বাচনের মধ্যে আপনারা যাবেন। নির্বাচনে ইভিএম এর ব্যবহার প্রসঙ্গে সাবেক এই সিইসির মত, আরও অন্তত 20 বছর ইভিএম এ ভোট নেওয়া উচিত। জনগণ যদি নির্বাচনে ভয়ভীত উপেক্ষা করে সকলে অংশগ্রহণ করতে আসে তাহলে তাদেরকে দমিয়ে রাখা বা তাদেরকে নির্বাচন বিমুখ করার কোনো শক্তি কারণ নেই। পরে বিতর্কে বিজয়ী ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও রানার্স আপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।